আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ওমানে যতগুলি মসজিদ ঘুরেছি তার মধ্যে এটি একটি অন্যতম সুন্দর একটি মসজিদ। এই মসজিদটির নাম হলো আল জাহাবি মসজিদ। আর মসজিদটির লোকেশনটি আমি বলিয়ে দেব ভিডিওর মাঝে। বন্ধুরা, এই মসজিদটির মাঝে এমন কিছু আকর্ষণীয় সৌন্দর্য রয়েছে। আপনারা দেখলে এবং আসলে শুনলেও অবাক হয়ে যাবেন যে কোরআন শরীফ, পুরো কোরআন শরীফটি হাতে লেখা রয়েছে। কোরআন শরীফের যতগুলো আয়াত রয়েছে সবগুলোই আয়াত তামার প্লেটে সোনালী অক্ষরে লেখা রয়েছে। এই মসজিদের ভিতরে প্রবেশ করলেই দেওয়ালের মাঝে দেখতে পারবেন পুরো কোরআন শরীফই হাতে লেখা রয়েছে। কারণ কোরআন শরীফ হয়তো মানুষ একদিন ভুলে গেলেও কিন্তু এই লেখা কখনো ভুলে যাবে না। এই দেওয়ালে তামার প্লেটে লেখা রয়েছে। পৃথিবীতে যতগুলো ধর্মীয় গ্রন্থ রয়েছে তার মাঝে কোনো গ্রন্থেরই এরকম কোনো হাফিজ পাওয়া যাবে না যে তাদের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের গীতা, বাইবেল, ত্রিপুরা যাই বলেন, এর কোনো হাফিজ পাওয়া যাবে না। শুধু মুসলিম ধর্মেই কোরআন শরীফ, কোরআনুল মাজিদ, কোরআনুল কারিম, কোরআনুল হাকিম, কোরআনুল ফুরকান এটিরই হাফিজ রয়েছে। এবং এমনও 6 বছর কিংবা 7 বছর 8 বছর শিশু হতে বৃদ্ধ বয়সে মানুষরা তাই কোরআন মুখস্থ রয়েছে তাদের কাছে। আর কোরআন কখনো মানুষ মুছে ফেলতে পারবে না যতদিন দুনিয়া থাকবে। আর বন্ধুরা, এই মসজিদের লোকেশনটি হলো ওমানের মাসকেটে আল খয়ারে। এই মসজিদটি অবস্থিত ওমানের মাসকেটে আল খয়ারে মেইন রোডের সাথে এই আল জাওয়াবি মসজিদ। যারা ওমানের আশেপাশে রয়েছেন, ওমানের মাসকেটে আশেপাশে রয়েছেন, অবশ্যই এসে ঘুরে দেখে যেতে পারেন, মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর বহু ভিজিটিং